প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদের সবসময় একটি কথা বলি যে আপনাদের যৌন দুর্বলতা দেখা দিলে শুরুতেই কোনো ডক্টরের কাছে যাবেন না। আগে চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার খেয়ে আপনার যৌন দুর্বলতা দূর করার। যদি এরপরে আপনার যৌন দুর্বলতা দূর না হয়, সেক্ষেত্রে একজন ডক্টরের কাছে গিয়ে নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষা করে আপনি আপনার সমস্যাটি সম্পর্কে জানতে পারবেন এবং সেই বিষয়ে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আপনার সমস্যাটি দূর হয়ে যাবে। তো দর্শক, আপনারা চেষ্টা করবেন সবসময় আমাদের প্রকৃতিতে যে সকল খাবার আছে যেগুলো খেলে আপনাদের যৌন উদ্দীপনা বৃদ্ধি পায়, সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা খাবার চেষ্টা করবেন। সেগুলোর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। আজকে আমি তেমনি একটি খাবার, সেটি হচ্ছে সাদা তিল। এই সাদা তিল খেলে আপনারা কি উপকার পাবেন, কেন খাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো দর্শক, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা অবশ্যই অবশ্যই যৌন দুর্বলতা দেখা দিলে শুরুতে প্রাকৃতিক খাবারকে চেষ্টা করবেন যৌন দুর্বলতা দূর করার জন্য। তো আপনারা কম বেশি এখন জানেন যে সাদা তিলে পর্যাপ্ত পরিমাণে খনিজ এবং ভিটামিন এবং জিঙ্ক রয়েছে, যার কারণে এই সাদা তিল নিয়মিত খেলে আপনি বেশ কিছু শারীরিক সুবিধা পেয়ে থাকেন। তো যারা নিয়মিত সাদা তিল খান তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আর আপনারা জানেন যে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের কিন্তু একটা পর্যায়ে গিয়ে সহবাসে অক্ষমতা এই ব্যাপারটি এসে যায়। তো সাদা তিল কিন্তু ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে। যাদের ডায়াবেটিস হয়নি তারা নিয়মিত সাদা তিল খেলে তাদের ডায়াবেটিস প্রতিরোধ হবে, এবং যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা নিয়মিত সাদা তিল খেলে অবশ্যই অবশ্যই তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। তো আপনারা আপনাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। যাদের শুক্রাণুর পরিমাণ কমে গিয়েছে, মানে সংখ্যায় শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছে, তারা যদি নিয়মিত সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, সেক্ষেত্রে তাদের শুক্রাণুর সংখ্যা বাড়বে। যাদের যৌন শক্তি কমে গেছে, তারা যদি যৌন শক্তি বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে নিয়মিত অবশ্যই অবশ্যই সাদা তিল খাবেন। আপনি যদি আপনার বীর্যের পরিমাণ এবং বীর্যের কোয়ালিটি বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সাদা তিল খাবেন। যাদের সহবাসের ইচ্ছা কমে গেছে, তারা যদি সহবাসের ইচ্ছা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাদা তিল খেতে পারেন। আপনি যদি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনি যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সাদা তিল খেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন আপনার যৌবন ধরে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাদা তিল খেতে পারেন। আপনি যদি আপনার বীর্য ঘন গাঢ় করতে চান, সেক্ষেত্রে নিয়মিত সাদা তিল খাওয়ার বিকল্প কিছু নেই। তো আপনারা যদি নিয়মিত সাদা তিল খান, আমি যে উপকারিতাগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই অবশ্যই পেয়ে থাকবেন। তবে সাদা তিল আপনারা 2-4-5 দিন খেলে হবে না, এটা নিয়ম মেনে দীর্ঘদিন খেতে হবে, সেক্ষেত্রেই আপনারা সুবিধা পাবেন। তো দর্শক, যদি আপনারা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং ন্যাচারাল খাবার সাদা তিল খেয়ে যদি আপনারা আপনাদের সহবাস অ্যাক্টিভিটি বাড়াতে চান বা সহবাসের প্রতি আগ্রহ বাড়াতে চান বা দীর্ঘদিন সহবাসকে এনজয় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। আপনি যদি আপনার পার্টনারকে সুখী রাখতে চান, আপনি দাম্পত্য লাইফে হ্যাপি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজ থেকেই আপনারা সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো দর্শক, আপনারা অনেকেই বলতে পারেন যে সাদা তিল কোথায় পাওয়া যাবে। আপনারা সাদা তিল যে কোনো বাণিজ্যিক দোকানে পেয়ে যাবেন, এবং একটু ভালো মানের সাদা তিল কিনে এনে আপনারা যদি সারা রাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে সম্পূর্ণ বাসি পেটে খেয়ে নেন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার উপকার পাবেন। আপনারা প্রয়োজনে এর সঙ্গে কিছু পরিমাণ ইউসুফ গুলের ভুষি মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা আরও বেশি উপকার পাবেন। তবে দর্শক, একটা কথা খেয়াল রাখবেন, এটাকে আপনারা সম্পূর্ণ বাসি পেটে সকালবেলা খাবেন, সেক্ষেত্রে উপকারটা আপনাদের বেশি হবে।
তো দর্শক, আমি যেমন আপনাদেরকে সবসময় প্রাকৃতিক খাবারের প্রতি গুরুত্ব দিতে বলি, অবশ্যই অবশ্যই আপনারা যারা আমার দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা আজ থেকেই সাদা তিল খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন, সেক্ষেত্রে আপনারা অনেক উপকার পাবেন। আর দর্শক, যেহেতু আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শসুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার যৌন রোগ এবং নারী পুরুষের বন্ধাত্ব নিয়ে গবেষণা করে, সেহেতু এখানে এই বিষয়ে চিকিৎসা নিলে অবশ্যই অবশ্যই আপনারা সুফল পাবেন। আর দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ লাগলে সরাসরি আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন।